দীর্ঘ প্রায় 8 বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে আজ। ক্ষমতাসীন দলটির নেতৃত্ব নির্বাচনের এই আয়োজন ঘিরে সরগরম হয়ে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গন। শহরের রাস্তাঘাট সাজানো হয়েছে বর্ণিল তোরণে। দুপুর 2টায় শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্মেলন উদ্বোধনী করবেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।